আসসালামু আলাইকুম এভরি ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন আমি আপনাদের দোয়াতে আলহামদুলিল্লাহ ভালো আছি তো প্রতিবারের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম তো এখানে দেখতে পাচ্ছেন আমি রান্না রান্নাবান্না করতেছি আজ হলো আমি শেয়ার করব খাওয়ার জন্য এইসব রান্নাবান্না করতেছি তো এখানে দেখতে পাচ্ছেন মাছ ভেজে নিচ্ছি থান্দুরি এখানে আমি ম্যারিনেট করে রেখেছিলাম আগের দিন রাতে আজ হলো পরের দিন সকালে এখন হলো আমি প্রায় বারোটা হয়ে গিয়েছে এখন আমি ওভেনে দিয়ে দেব দেখতে পাচ্ছেন বের করে নিয়েছি আর আমি এইগুলো রান্না বান্না করতেছি কারণ হলো আমার ভাইজি ভাইয়ের মেয়ে আসবে আমাদের বাসায় বেড়াতে আমাদের ঘরে আজ হলো ওদের লাঞ্চে দাওয়াত জন্য এগুলো রান্না বান্না করতেছি আর এখানে দেখতেই পাচ্ছেন আমি হলো খিংপুরনগুলোও ম্যারিনেট করে নিয়ে রেখেছিলাম কাল রাতে রেখেছিলাম ফ্রিজে আজ হলো বের করেছি দেখতেই পাচ্ছেন এখানে এগুলো আমি ওভেনে ঢুকিয়ে 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 দেবো তো এই তো আমার রান্নাবান্না হচ্ছে তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর পাশে থাকা বেলাইকনটি অন করে দেবেন যাতে আমার নতুন নতুন ব্লগুলো আপনাদের কাছে চলে যেতে পারে আর বেশি বেশি করে শেয়ার করবেন আর লাইক দিলে আমার অনেক ভালো লাগে উৎসাহ জাগে আরও নতুন নতুন ব্লগ দেই। তো আপনারা দেখতে থাকুন আমার আজকে রান্না বান্না আমি পরে আরও অনেক কিছু শেয়ার করব। আর আপনাদের সাথে পরে কথা হবে এখন আমি এগুলো ওভেনে ঢুকিয়ে দেই। তন্দুরি ইয়াকিন প্রন ওভেনে ঢুকিয়ে দেওয়ার পর এখন হলো আমি এইদিকে সালাদ বানিয়ে নেব ওই তো দেখতে পাচ্ছেন সালাদ আমার বানানো হয়ে গিয়েছে তো এই তো দেখতেই পাচ্ছেন এম কিং প্রন গ্রিল করা হয়ে গিয়েছে এখন হলো আমি নামিয়ে নিচ্ছি। আর অনেক সুন্দর কালার হয়েছে দেখতে পাচ্ছেন এখন হলো আমি নামিয়ে একটি সার্ভিং ডিশে সার্ভ করে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা অনেক লোবনীয় হয়েছে মনে হচ্ছে খেতে অনেক মজা হবে তো এখন হলো আমি এগুলো সার্ভ করে নেই একটি ডিশে আর অন্যদিকে এদিকে দেখতে পাচ্ছেন আমার সব রান্না রান্নাবান্নাও শেষ চপস রান্না করেছি দেখতে পাচ্ছেন চপস রান্না করেছি আর হলো আমি প্রন ভুনা করেছি আর হলো এদিকে হলো মাছ ভেজে নিয়েছি মিরগেল মাছ ওরা কিন্তু মিরগেল মাছ ভাজা খেতে পছন্দ করে আর টমেটো দিয়ে বড়ই দিয়ে কিন্তু ঠক রান্না করেছি মিরগেল মাছ দিয়ে আর মুখি দিয়ে মিরগেল মাছ দিয়ে রান্না করেছি এই তো দেখতেই পাচ্ছেন আর তন্দুরি চিকেন কিন্তু এখনও ওভেনে হচ্ছে আর পিলাও রাইসও হচ্ছে দেখতেই পাচ্ছেন এই তো পিলাও রাইস হয়ে গিয়েছে আর এই তো আমি সবগুলো খাবার দাবার এখন কিন্তু টেবিলে টেবিলে নিয়ে যাচ্ছি ওরা কিন্তু চলে এসেছে এখন হলো আমি ওদেরকে খাবারগুলো রেডি করে টেবিলে রেডি করে নেব ওরা খাবে আর এইদিকে হলো আমি খাবার দাবার সবগুলো আমি টেবিলে নিয়ে এসেছি টেবিল সেট করা হয়ে গিয়েছে রেডি করে নিয়েছি এখন হলো ওরা সবাই খেতে বসে গিয়েছে তো এখানে খেতে বসেছেন আমার হাজব্যান্ড আমার তিন ছেলে আর হলো আমার ভাইয়ের মেয়ে আমার ভাইয়ের ছেলে আর হলো আমার ভাইজির হাজব্যান্ড ওরা এখন খেতে বসেছে আমি হলো ওদেরকে এখন খাবারগুলো সার্ভ করে দেব তো ওরা খেয়ে নেবে আর আমি হলো পরে খাবো ওদেরকে খাইয়ে দিয়ে পরে আমি খেতে বসবো তো আমি এখানে আপনাদের কাছ থেকে বিদায় নিয়ে নি নেব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক লাইক দেবেন আর আমি এখানে বিদায় নিয়ে নিই আল্লাহ হাফেজ সবাইকে